রাতে শ্বাসকষ্ট উঠলে সকালে হাসপাতালে নিয়ে আসা হয় মোহাম্মদ সিরাজকে, আইসিইউ প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ, মুন্সিগঞ্জ থেকে পাড়ি দিতে হবে ঢাকায়। করিডোর পেরোনোর আগেই সব চেষ্টাকে ছুটি দেন সিরাজ। মুন্সিগঞ্জের সদর হাসপাতালের মতো করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ঢাকা বিভাগের 11টি জেলার 6টিতেই আইসিইউ নেই। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া আইসিইউ শূন্য। একইভাবে আইসিইউ সেবা শুরু করা যায়নি খুলনা বিভাগের নড়াইল, যশোর, রাজশাহী বিভাগের নওগাঁ, নাটোর এবং রংপুর বিভাগের নীলফামারী জেলায়। দেখা যায় যে রোগীদেরকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়, দেখা যায় যে রোগীরা পথিমধ্যেই মারা যায়। নীলফামারী সদর হাসপাতালে আইসিইউ নেই, যে কোনো একটা জেনারেল রোগী আসলেই সাথে সাথে রেফার করে যায়। জরুরি ভিত্তিতে আইসিইউ শুরু করার তালিকায় থাকা 31 জেলার মধ্যে 15টিতেই নিবিড় পরিচর্যা কেন্দ্র না থাকা ছাড়াও রয়েছে নানা সংকট। ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, অক্সিজেনে মুন্সিগঞ্জ থেকে রিফিল করার কোনো সুযোগ নেই। এই অক্সিজেনগুলি আমরা সিলিন্ডারে করে ঢাকা থেকে আমাদেরকে রিফিল করে আনতে হয়। কার্ডিওলজি একটা ইউনিট আছে, কার্ডিওলজি কনসালটেন্ট আছেন, কিন্তু পূর্ণাঙ্গভাবে কার্ডিওলজি ইউনিট চলমান নেই। করোনা পরিস্থিতির শুরুতে প্রকটভাবে সামনে আসে স্বাস্থ্য খাতের বেহাল দশা। গত বছরই বিভিন্ন জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ করার নির্দেশনা থাকা সত্ত্বেও গত 10 মাসেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। 200 মতো আইসিইউ স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরেও কিন্তু কেন আইসিইউ স্থাপন করা হয়নি এই বিষয়টি বোধহয় তদন্ত করা হয়নি। অথচ সবকিছুই ছিল, আইসিইউ করা যেতে পারত, এবং এই সময়কালের মধ্যে আমরা ডাক্তারদের প্রশিক্ষিত করে আইসিইউ চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়ার মতো অবস্থা তৈরি করতে পারতাম। বর্তমান সংকট উত্তরণে আইসিইউ নেই এমন হাসপাতালে প্রাথমিক সংকট কাটাতে জরুরি ভিত্তিতে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ব্যবস্থা করা যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ।